আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিন শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা সৌরাতুল বাকার আর তিরানব্বই নাম্বার আয়াত পর্যন্ত কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিন শিখেছি তো আজকে আমরা শিখব সৌরাতুল বাকারার তিরানব্বই নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ চুরানব্বই নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন আমার সাথে সাথে আপনারাও ঠোঁট নাড়িয়ে বলবেন আমি শব্দে শব্দে অক্ষরে অক্ষরে সঠিক উচ্চারণ করে আপনাদেরকে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে আপনাদের অল্প দিনেই কোরআন মাজিদ সহি হয়ে যাবে উল ইং ইনকানাত কব দিয়ে লাম ধরবে উল উল হামজা দিয়ে নুন ধরবে ইং ইং এখানে ইকফা গুন্না হবে নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে উল ইং কা কালিফ টান জবর উপরে খালি আলিফ উল ইং কাত নুন দিয়ে তা ধরবে নাত উল ইং কাত কুল ইন কানাত লাকুমুদ দা লাকু লাকু মিম দিয়ে এই দাল ধরবে মাসখানে দুইটা অক্ষর বাদ যাবে আলিফ এবং লাম মিম দাল পেশ মুদ দাল আলিফ যবর দা দা ইকাফ তান লাকুমুদ দা কুল ইন কানাত লাকুমুদ দা রুল র দিয়ে লাম ধরবে রুল

নুন শাকের পরে ইকফার হরফ ডাল আসছে ইকফার হরফ কিন্তু পনেরোটি তা তা জিম দাল, জা সিন, শিন ফা কফ কাফ এই পনেরোটি হচ্ছে ইকফার হরফ তো দেখুন এইটুকুর ভিতরে এই নুন শাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে তারপরে এই জায়গায় নুন শাকিনের পরে ইকফার হরফ দাল আসে পনেরোটির যে কোনো একটি আসলেই একফা গুন্না করে পড়তে হবে নুন সাকিন বা তানবিনের পরে عند الله دال لم لام دربه دال لام زبر دال لام كره زبر الله عند الله عند الله قل ان كانت لكم الدار الاخره عند الله হলি সামালিফ টন জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ থাকলেই একালিফ করে টান দিয়ে পড়তে হয় আর খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ এই তিনটা হলেও একালিফ করে টান দিয়ে পড়তে হয় তাদি মিম দৌড়বে তার তোলা মিম দৌড়বে এখানে ইদগামে বাগুননা গুননা করতে হবে ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন নুন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ তাসদিদ সহকারে আসলে সেখানে ঈদগামে বাগুননা গুন্না করে মিলাইয়া গুন্না করে পড়তে হবে মিম দিয়ে নুন দৌড়বে মিং এখানে আবার না হবে হলি সত্য মিং এটা হচ্ছে ঈদগামী বাগুন্না আর এটা হচ্ছে ইকফাগুননা হলি মিং دو بشر بوري اكلفتن دو عند الله خالصة من دو قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دو দর্শক এই যে দেখুন নুন নুনের নিচে জের এই জের ওলা নুন দিয়ে ইহার পরের পৃষ্ঠায় আবার নুন ধরবে এই যে দেখুন এই তাজা নুন ধরবে এখানে ওই নুন দিয়ে এখানে তোলা নুন ধরবে তাহলে উচ্চারণ হবে নুন নুন আগের পৃষ্ঠার নুন থেকে নুন জের নিন নুন নিন সেন্জের শি সি নিন এখানে কিন্তু ওয়াজিব গুন্না হবে আগের পৃষ্ঠায় আমরা রেখে আসছি যে নুন ওই নুনের নিচে জের হরকত হরকতের পরে নুনের উপরে হয়েছে ওয়াজিব গুন্না করে পড়তে হবে নিন্নাসি দর্শক আয়াতের প্রথম অংশ এক পৃষ্ঠায় আর বাকি অংশটুকু আরেক পৃষ্ঠায় হওয়ার কারণে হয়তো আপনাদেরকে এইটুক ভালো করে বোঝাতে পারলাম না এই ওয়াজিব গুন্নাটা ভালো করে বোঝাতে পারলাম না এরপরও আপনারা যদি চেষ্টা করেন এটুকু আপনারা ভালো করে বুঝে নিতে পারবেন মিনাসি না আবার এক টান জবর উপরে খালি আলিফ নাসি মিম দিয়ে নুন ধরবে এখানেও আবার ওয়াজিব গুণ না হবে এই যে মিমের উপর হরকত এই হরকতের পরে নুনের উপর তার দিত হয়েছে এই জন্য এখানে ওয়াজিব গুন্না হবে। হবে না ওয়াউদি এজলাম দৌড়বে মাঝখানে আলিফ আলিফ দুইটা অক্ষর বাজ যাবে ওলাম্পেশ উল ফাতমানা উল মাউতা মিম দিয়ে ওয়াউ দৌড়বে মাউতা মাউতা ফাতমানা উল মাউতা ফাতহমানা উল মাউতা ইং ইং এক হবে হামজা দিয়ে নুন দৌড়বে হবে নুন সাকিনের পরে এক ফার হরফ কাফ ইং এখানেও আসে এখানে নুন সাকিনের পরে এক ফার হরফ তা ইং আসে ফাগুন্ডাগুলো কিভাবে করতে হয় ইং নাকের ভিতরে লুকিয়ে গুন্না করতে হয় ইং কো তা দিয়ে মিম দৌড়বে তুম ইং উল কু তুমি অক্ষ করার কারণে থামার কারণে এই একালিপ্টানটা তিনালিপ্টান হয়ে গেছে এখানে মূলত একালিপ্টানি ছিল জের পরে ইয়াসাকিন একালিপ্টান তারপরে এই ইয়াটা যে টান দেওয়ার হরফ মদের হরফ এই মদের হরফের পরের হরফ হচ্ছে নুন এই মদের হরফের পরের হরফেই অক্ষ হয়ে যাওয়ার কারণে এখানে এক আলিফ টানটা তিন টান হয়েছে এই টানের নাম হচ্ছে মদ্যে আরজি صادিকিন فَتَمَنَّوُ الْمَوْتَ إِن كُنتُم এই পর্যন্ত কিন্তু আগের পৃষ্ঠার থেকে ধরে পড়েছে এই পর্যন্ত তারপরে এখান থেকে আবার আলাদা করে পড়লাম তার মানে এই নয় যে এখানে অফ করতে হবে আমাদের অফ না করেও পড়া যাবে ও লাই লাম দিয়ে নুন না দরে তার তোলা ইয়া ধরতে হবে এখানে এদগামে বাগুনাহ গুন্না করতে হবে ওয়া লাই লাম ইয়া সব লাই ইয়া সবর ইয়া লাইয়া ওয়া তা ওয়া তা মিম দিয়ে নুন ধরবে মিম নুন জবর মান এখানে আবার ওয়াজিব গুন্যা হবে ওয়া মান নুন দিয়ে ও দৌড়বে নাউ নাউ দর্শক আপনাদের যদি এই সমস্ত টান গন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনার কোন টান গন্যা এদিক সেদিক হয়েছে ভুল হয়েছে সেটা উল্লেখ করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে সঠিক উচ্চারণটা জানিয়ে দেওয়া হবে আ দর্শক এখানে দেখুন এই দাল দিয়ে এখানে ছোট্ট একটা মিম আছে এই মিম কি হবে দাল মিম জবর দাম দাম ইহার কারণ হচ্ছে এটা হচ্ছে ইক লাভ গুন্না নুন সাকিন বা তানবিনের পরে ভালো করে খেয়াল করে শুনবেন নুন বা তানবিনের পরে লাভের হরফ একটি বা সেই বা যদি আসে তাহলে সেখানে ইকলাব গুন্না করে সেই নুন সাকিন বা তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে ইকলাব গুন্না করে পড়তে হবে তো এখানে দেখুন এই যে দালের উপরে তানবিন বলছিল কি নুন সাকিন বা তানবিনের পরে এই দালের উপরে তানবিন এই তানবিনের পরে ইহার পরের লাইনে দেখুন এই ইকলাবের হরফ একটি বা এই বা আসছে এই জন্য এখানে এই তানবিনটাকে এই ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে কেমন ডাল মিম দুই জবৰ দাম দাম এলাই বাদম বিমা মাফন জবৰে খালি আলিফ বিমা কদ্দা মাত কপ দিয়ে ডাল দৌৰবে কপ ডাল জবৰ কদাল জবৰ দা কদ্দা বিমা কদ্দা মাত মিম দিয়ে তা দৌৰবে মাত বিমা কদ্দম বিমা কদ্দমৎ দি হিম হামজাদি আোরবে জের পরে আাকিন এক ঐ দি হিম হা দিম দরবে হিম ঐ দি হিম বিমা কদ্দম ঐ দি হিমত

মুম দর্শক এখানেও ইকলাব গুন্না এই যে মিমের উপরে দেখুন তানভিন এই তানভিনের পরে ইকলাবের হরফ একটি বা আসে এই জন্য এখানে এই তানভিনটাকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম মিম দুই পেশ মোম গুন্না করে এরকম উচ্চারণ হবে মুম আলিমুম মুম ও আলি বা দিয়ে এই আলিফ বাদ যাবে লাম বাদ যাবে বা দিয়ে ধরবে বা জের বিল বিল জর উচ্চারণটা করার সময় কিন্তু মুখটা একটু ভরপুর থাকবে এরকম মনে হবে বিল একা টান হবে বিল জ লিমিন লি অক্ষ করার কারণে তিন লিপ্টান মধ্যে আর্জে وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ آية الشرطة كي بولي وَلَنْ يَتَمَنَّوْهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَاللَّهُ عَلِيمٌ

হাদি মিম দিমে হুম ওয়ালিদাজ আহ হামজা দিয়ে হা ধরবে হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে আসবে আহ আহ র আহ র সৎ দিয়ে নুন দুরবে ও আীবগুনা হবে সত নুন জবর সন দর্শক ওয়াজিব গুন্নার পরিচয়টা আমি আপনাদেরকে বলে দিই যেহেতু একটু পর পর ওয়াজিব গুন্নার বিষয়টা আসতেছে এই হরকতের পরে খেয়াল করে শুনবেন হরকত তো আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এই হরকতের পরে নুন এবং মিম নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই সেখানে ওয়াজিব গুন্না করে পড়তে হবে শর্তটা আবার খেয়াল করে শুনুন হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্হা করে পড়তে হবে তো আমরা এখানে দেখুন এই হরকতের পরে নুনের উপর তাসদিদ আসছে এই জন্য এখানে ওয়াজিব গুন্না হয়েছে অন্য অন্য জায়গায় মিমের উপরেও তাসদিদ আসবে একটু পরে আসবে আপনাদেরকে আমি দেখাবো এখানে নুনের উপরে আসছে তো এখানে ওয়াজিব গুন্না করতে হবে আহ রসন আশা করি আপনারা ওয়াজিব গুন্নার পরিচয়টা বুঝতে পারছেন না সি না একালিফটান না সি وَلَا تَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى عَلَى لَا لا أكلفتون عَلَى حيا حَيَاء يا, يَا أكلفتون خارجوهر عَلَى حيا عَلَى حيا তা দুই হাজার তিন দর্শক এখানে দেখুন জিম চিহ্ন আছে এখানে কিন্তু অকফ করেও পড়া যাবে যদি আমরা এখানে অক্ফ করি থামি তাহলে এখানে উচ্চারণটা হবে কেমন দেখুন আয়লা হায়া এরকম উচ্চারণ হবে এই তার নিচে যে দুইটা জের আছে তানবিন এটা সাকিন হয়ে যাবে এখানে থামার কারণে আর যদি না থামি পরের শব্দ ধরি তাহলে হায়া তিন এরকমই উচ্চারণ হবে তো আমরা এখানে থেমে পড়বো যেহেতু আমরা কোরআন মাজিদ রিডিন শিখতেছি এই জন্য আমরা থেমে থেমে পড়ব আলিফ টান দিয়ে এই তাটাকে হা উচ্চারণ করতে হবে ওয়লাহ তারপরে ওয়ামিনাল্লাদিন ও মি নুন দিয়ে লাম ধরবে নুনলাম যাব নাল্লাম জাবল্লা নাল্লা ওয়ামিনাল্লা রি র পরে ইয়াসাকিন এক রেপ্টন আর জালের আওয়াজটা একদম নরম করতে হবে ওয়মিনাল্লাদিন না ওয়ামিনাল্ল দিন ওয়ামিনাল্লাদিন আশ রকু اَش حمزہ دیا شندوربے بي... اش ر را... کو كو... کو كو... اکلپتن أكليptan... پیشر پر و سکن اش ر را... کو كو... و من الذین اشرکو را... كو... یا ودو... يا... ود یا بي... بي... ود دال دربے و دال زبر ود دال پیش دو ود یا ود یا ود احدہم أحدهم هذه من ضربه هم أحدهم يود أحدهم لو لم دي واو ضربه لو يود أحدهم لو يعمر يعم عين دي ميم ضربه عين ميم, ميم زبر عم ميم زبر ما عم এখানে ওয়াজেব গুননা দর্শক আমি আপনাদেরকে একটু আগেই বলেছি ওয়াজিব গুন্নার পরিচয় যে হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়তে হয় তো আমরা পূর্বে পড়েছি এই হরকতের পরে তাজদিৎ ওলা নুন তো এখানে দেখুন এই হরকতের পরে মিমের উপরে তাজদিৎ এখানেও গুন্না করতে হবে ওপরে যেমন গুন্না করেছি এখানেও তেমন গুন্না করতে হবে ইম ম্যারু ইএরু ইয়া ওয়াদু আহাদুহু আমারু আল ফা না আল হামজা দিয়ে লাম দরবে আল ফা সা না নুন দিয়ে হা দরলে যেমন উচ্চারণ হয় তেমন উচ্চারণ হবে এখানে কারণ অকফর শেষে অর্থাৎ যেখানে আমরা থামি সেখানে যদি গুলতা থাকে সেই গুলতাটা হা হয়ে যায় আল ফা না أحدهم لو يعمر ألف سنة يود أحدهم لو يعمر ألف سنة وما وما ما, ما أكلفتن جبر بريك خلي ألف وما هو هو وما هو بيمو بيمو وما هو بيمو زح زادي حاضر به زح زح زي حي هي بيمو زح زي حي هي اي وچارن توكو خيال بيمو زح زي حي هي وما هو بيمو زح زي حي هي زَحْ مِنْ الْعَذَابِ مِنَ نل دِيلام نَلْ مِنْ العذاب عذا. مِنْ العذاب مِنْ الْعَذَابِ مِنْ الْعَذَابِ ওয়া মাউ আবি মোজা আই হামজা দিয়ে তাজদি তোলা ইয়া দৌড়তে হবে এখানে ঈদগামে বাগোন নাহ গুন্যা করতে হবে আই হামজা হে ইয়া আই ইয়া পেশ ইউ আই ইউ আম আইন দিয়ে মিম দরবে এখানে ওয়াজিব গুন্যা হবে আইন মিম জবার আম মিম জবার মা আম্বা আই ও আই ও আই ও দর্শক এই তো চিহ্নতে থামলে এই রর উপরে জবরটা শাকীন হয়ে যাবে মিম দিয়ে র দরলে যেমন উচ্চারণ হয় মিম রবর মার তেমন উচ্চারণ হবে আই ও এরকম। وما هو بمزحزحه من العذاب أن يعمر والله وأودي لم ضرب ولم ضرب ولم كرزب الله والله هو والله والله بصي بصي سي بولا زبنا سي بولا كنتو سينر اتسرون اكنا هو بي যেহেতু এখানে সদ এজন্য সদের উচ্চারণ করতে হবে সদ ইয়াজের মুখটা একটু ভরপুর ভরপুর মনে হবে ও সদের উচ্চারণটা করার সময় র দিয়ে এই ছোট্ট একটা মিম ধরবে এখানে ইকলাভ গুন করতে হবে রুই পে শরম বি মা জবরে পরে খালি আলিফ বিমা দর্শক এই আয়াতের বাকি একটু অংশ পরের পৃষ্ঠায় রয়েছে চলুন আমরা এখন পরের পৃষ্ঠায় চলে যাব ওইটুক পরার আগে এই পৃষ্ঠার এইটুক কিন্তু মনে রাখতে হবে বিমা এটুক কিন্তু মনে রাখতে হবে কারণ ওই পৃষ্ঠায় গিয়ে আমরা এখান থেকে পড়ব। ধরে এখান থেকে ধরে ওই পৃষ্ঠার ওইটুক সহ পড়ব এই জন্য সকলে মনে রাখবেন আমি আরেকবার বলে দিই ধরুন এই পৃষ্ঠায় আয়াতের বাকি অংশটুকু ইয়া ইয়াদ আইন ধরবে ইয়া ইয়া এখানে মধ্যে আর্জি তিনা লিপ্টান দিয়ে পড়তে হবে ওই পৃষ্ঠায় যেটুকু রেখে আসছিলাম পর্ব বলেছি ওখান থেকে ধরে পড়ি ওল্লি রুম বিমায় দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই সুরাতুল বাকার ছিয়ানব্বই নাম্বার আয়াত পর্যন্ত আজকের পর্বে আমরা কোরআন মাজিদ রিডিন শিখলাম সুরাতুল বাকারার ছিয়ানব্বই নাম্বার আয়াত পর্যন্ত এর পরের পর্বে আমরা কোরআন মাজিদ রিডিন শিখব ছিয়ানব্বই নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ সাতানব্বই নাম্বার আয়াত থেকে شكرا لحبيبا والسلام عليكم ورحمة الله